নমস্কার কিছুক্ষণ আগেই ঘটল ভয়ঙ্কর মর্মান্তিক দুর্ঘটনা স্ত্রীকে শহরে না নিয়ে যাওয়ার জন্য রাগ করে তিন সন্তানসহ কুয়োতে ঝাঁপ দেয় এক মহিলা খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছে যায় স্থানীয় এলাকার পুলিশ তড়িঘড়ি তাদেরকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠালে চিকিৎসকরা চারজনকেই মৃত বলে ঘোষণা করেন কোথায় ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত অর্চনা করব এই খবরে খবরটি শেষ অবধি অবশ্যই দেখবেন পুলিশ সূত্রের খবর অনুযায়ী স্বামীর সঙ্গে শহরে যেতে চেয়েছিলেন স্ত্রী কিন্তু তার স্বামী তাকে সঙ্গে করে না নিয়ে যাওয়ার জন্য দুজনের মধ্যে তুমুল ঝগড়ার সৃষ্টি হয় স্বামী শহরে যাওয়ার পর ওই মহিলা তার মামার বাড়িতে যাচ্ছেন বলে বাড়ি থেকে বেরিয়ে আসেন কিন্তু মামা বাড়িতে না গিয়ে তিনি তিন সন্তানকে নিয়ে কুঁয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সকালে গ্রামবাসীরা ওই মহিলা ও তিন শিশুর মৃতদেহ কুঁয়োতে দেখতে পেয়ে পুলিশে খবর দেওয়া হয় খবর পেয়েই পুলিশ কুয়ো থেকে লাশ উদ্ধার করে ইতিমধ্যেই ঘটনা তদন্ত শুরু করেছে উত্তরপ্রদেশের পুলিশ ভয়ঙ্কর এই দুর্ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্যকর পরিবেশের সৃষ্টি হয়েছে এবং মৃত ব্যক্তিদের পরিবারে নেমে দেছে শোকের ছায়া এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ